আসুন আলাপ করিয়ে দিই। ইনি মমতা শঙ্কর, আমাদের ছবির নায়িকা। ছবিতে এর নাম অঞ্জলি। দুবছর আগে অঞ্জলির বিয়ে হয়েছিল মন্দারের সঙ্গে, তারপর ডিভোর্স হয়ে যায়। এর নাম প্রদীপ মুখোপাধ্যায়, ছবিতে মন্দার বসু। মন্দার কলকাতার একটি কলেজে পলিটিক্যাল সায়েন্স এর মাস্টার। ও দেখুন মন্দার পড়াচ্ছে। 127? Yes, sir. 128? Yes, sir. 29? Yes, sir. 30? Yes, sir. 31? 32? Yes, sir. 33? Present, 34? Sir. Yes, please. 35? Yes, sir. 38? Yes, sir. 39? Yes, sir. 40? Yes, please. 41? Yes, sir. 42? 43? মন্দার এখন চলেছে তার বন্ধু নৃপতির কাছে। আমরা যে সময়ের কথা বলছি, তখন গুন্ডারা হাতে হাত মিলিয়ে ঠান্ডা করে দিয়েছে রাজনৈতিক কর্মীদের। এইভাবে শান্তি ফিরে আসার পর আপনাদের নিশ্চয়ই মনে আছে, লম্বা বেঁটে ছোট মোটা নানান সাইজের হোর্ডিং দেখা গেল সমস্ত শহর জুড়ে। কলকাতা একদিন কল্লোলিনী তিমোত্তলা, মাফ করবেন, তিলোত্তমা হবে। টুংটাং, কলকাতা আপনার শহর, একে চমকদার আর পরিচ্ছন্ন রাখুন। টুংটাং। অতএব কলকাতাকে চমকদার আর পরিচ্ছন্ন রাখার জন্য একদিকে রাস্তার ধারে ফুল গাছ পোঁতা হলো, অন্যদিকে সমস্ত বিরোধী রাজনৈতিক কর্মীদেরই জঞ্জাল হিসেবে একেবারে সাফ করে দেওয়া হলো। এই যখন চারিদিকের অবস্থা, তখন মন্দার রাজনীতি থেকে সরে এসেছে। রাজ মঙ্গলবার সে নৃপতির কাছে চলেছে অমিতের ঠিকানার জন্য। আজ মঙ্গলবার কেমন যাবে মন্দারের? আপনার রাশি যদি হয় মীন, তাহলে ব্যবসায় শুভ সূচনা। মিথুন হলে বড় কোনো ঝুঁকি নেবেন না জানো। আর আপনার যদি মেষ রাশি হয়, তাহলে দুপুরবেলায় প্রিয় সঙ্গলা, সন্ধ্যায় শরীর ও মন সামান্য উৎপাত সূচক। মন্দারের কি মেষ রাশি আমরা জানি না, মন্দারের ঠিকুটি কুষ্টি তো আর আমাদের হাতে নেই। আজ মঙ্গলবার প্রত্যেকেরই যদি আজ মেষ রাশি হতো। নৃপতি আসেনি? কোথাকার নৃপতি? ইয়ের কি রাখতো? তোকে ফোন করতে বলে গেছে, চলে গেছে। হ্যালো, পাশের বাড়িতে একটু নৃপতিকে ডেকে দিন না। সিগারেট আছে? দেশলাই হ্যালো নৃপতি, আরে তুই চলে গেলি, তা কি করবো, বাস ব্রেকডাউন, জ্যাম। তুই কফি কর্নারে চলে আয়, আমি মিনিট কুড়ির মধ্যে চলে আসছি। এই মন্দার শোন, বল, নৃপতির বাবার ক্লাস ক্যারেক্টার কিরা? কেন? ছেলের নাম নৃপতি, তুই রাখতে পারবি? এনে নিয়ে যা।
ডাক্তারের কাছে এসেছিলাম। কার অসুখ? বিশেষ কিছু না। কেমন আছো? ভালো। তুমি? ভালো। আমি যাই। তোকে একটা দরকারি কথা বলছি, শোন। আমাদের একটা ছেলের জন্য খুব তাড়াতাড়ি একটা শেল্টারে বন্দোবস্ত করতে পারবি? কি ব্যাপার? পাড়ায় গন্ডগোল, বাড়িতে ফিরতে পারছে না। দেখি, অনেকদিন কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাছাড়া তুই তো জানিস আমি নিজেই আজকাল নানান ঝামেলার মধ্যে রয়েছি। তুই কি সত্যি আবার বিয়ে করার কথা ভাবছিস? নন্দিনী রাজি? আমার আর একলা থাকতে ভাল লাগছে না। একা মনে করছিস কেন? কাজকর্ম শুরু করে দে। চেষ্টা করছি, পারছি। বারে বারে মনে হয় ও আমাকে ঠকিয়েছে। আবার মাঝে মাঝে মনে হয় ওকে আমার অনেক কথা বলার আছে। দেখা কর। প্রায় দু বছর বাদে আজ দিয়ে হঠাৎ দেখা। অমিতদের সঙ্গে তো দেখা হয় খুব কম। শুনলাম বাড়ি পাল্টেছেন, নতুন ঠিকানাটা জোগাড় করে দিতে পারবি? চেষ্টা করব। আচ্ছা, অমিত বাবু তো অঞ্জলির সঙ্গে তোর আলাপ করে দিয়েছিলেন না? হ্যাঁ, চল উঠি। কোন দিকে যাবি? জেলাউসির দিকে। আচ্ছা, শেল্টারের কথাটা খেয়াল রাখবি। তুই অমিতদার নতুন ঠিকানাটা জোগাড় করে রাখিস কিন্তু। আচ্ছা, দেখি। একজন ফেরারি রাজনৈতিক কর্মীকে আশ্রয় খুঁজে দেওয়ার মতো সাহস আজ আর মন্দারের নেই। অন্যদিকে একা থাকার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মন্দার আবার বিয়ের কথা ভাবছে। আর ঠিক এমনই একটা মানসিক অবস্থার মধ্যে আজ কিনা হঠাৎ দেখা হয়ে গেল অঞ্জলির সঙ্গে। তুমি কখনো আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট করবে না। আরে আরে, কথাটা তো শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। জানো তো আজকে পিসামশাইয়ের সঙ্গে দেখা হয়ে যেত। কি করলো বলো? আমি কিচ্ছু শুনতে চাই না। কটা বাজে স্যার? 5টা। মিসেস চ্যাটার্জি কেমন আছেন? ভালো। সেক্রেটারি ডিপার্টমেন্টটা কোথায়? উপরে। উপরে মানে কোন তলায়? 6th floor। বাসুকে বলাও।
ডাক্তার কি বললো? হাই ব্লাড প্রেশার উইথ হাইপারটেনশন। বুঝলেন মিস্টার সেন, যখন ছুটিতে ছিলাম তখন আমার ব্লাড প্রেশার ছিল এইট। তারপর যে অফিসে জয়েন করলাম ব্লাড প্রেশার তখন বেড়ে হলো। না মশাই, এই চাকরি করা আমার পক্ষে অসম্ভব। তা তো বটেই। তা তো বটেই মানে মেয়েদের, মানে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট মেয়েদের পোশাক আশাক যত কমছে আমার ব্লাড প্রেশার তত পাল্লা দিয়ে যেন বাড়ছে। আসলে বুঝলেন না দাদা, এই আপনার আমার মতো বুড়োদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েই ম্যানেজমেন্ট চাইছে সেখানে ছোকরাদের আনতে। May I come in, sir? Of course not. I want Miss Bose. Sorry. বুঝলেন দাদা, ম্যানেজমেন্টে জানা দরকার যে এফিশিয়েন্সির আর এক নাম এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স? ওরা চায় সেক্সপিরিয়েন্স। Yes, come in. I'm in the kitchen, sir. Oh, yes. Take your seat. চলি মিস চ্যাটার্জি। সি ইউ। এখন ভালো আছেন? ওই আর ভালো, এই অফিসের এই প্রেশারটা হু হু করে কিরম বেড়ে যায়। ডাক্তার বলেছে অ্যাবসলিউট রেস্ট। এক্সকিউজ মি, ওষুধটা খেয়ে নি। To the secretary. Dear sir, this is to request you that according to the doctor's advice, I need further 3 weeks rest. আপনাকে একজন ডাকছেন। তুমি কি ব্যাপার? এমনি তোমাকে খুব দেখতে ইচ্ছে করলো, ছুটি হয়নি? আর 5 মিনিট একটা চিঠি করে আসছে। আজ কলেজ ছিল না? ছিল, পরপর 3টে ক্লাস। কে বল, দেখতে ইচ্ছে করলো? না ঠিক তাও নয়। পদ্মটদ্দ লিখছে নাকি? আমিও সব বুঝি না। আমার খুব ঘুরতে আর হইচই করতে ভালো লাগে, আর খুব খেতেও ভালো লাগে, মোগলাই পরোটা, শিক কাবাব। তুমি কিছু ভেবেছো? কি? বারে আমি বলে দেবো? ভাবছি। আমি কিন্তু খুব বেশি দেরি করতে পারবো না, কাল দাদা চিঠি এসেছে হাজারিবাগ থেকে, সব জানতে চেয়েছে, সেই বুঝে আসবে ছুটি নেবে। তোমাদের বাড়ির সবাই সবটা জানেন? সবটা মানে? আমার সম্পর্কে যতটা জানার পরও তারা বিয়ে দেওয়ার কথা ভাবছেন ততটা? আগে একবার বিয়ে হয়েছিল, ভদ্রমহিলা বিয়ের আগে প্রেগন্যান্ট ছিলেন, বিয়ের 1 মাস পরে ডিভোর্স হয়ে যান। এইসব মাকে বলে কোনো লাভ নেই। বৌদি এসেছিল মাঝখানে, বলেছিলাম, দাদাও নিশ্চয় জানে। তুমি সত্যি ভেবো না, আমিও ভাবি না। কোথাও যাবে? যদি নিয়ে যাও। আজ থাক, অন্য আরেকদিন। তাহলে আরেকদিনে আসতে না হয়? আজ আসার কি দরকার ছিল? ছিল, তুমি ঠিক বুঝবে না। বুঝবো না কেন? সেটা আমিও ঠিক বুঝি না।
ले रहा है। আপনার হাতটা কোথায়? আমার কাঁধের সঙ্গে বাজে কথা রাখুন, অনেকক্ষণ থেকে পেটে গুতো মারছেন বাছুরের মতো। কি বললে? দাঁত খুলে নেব। কেন? তুমি শালা দাঁতের ডাক্তার নাকি? কি আরম্ভ করেছেন? বা বেশ নিজের চাটা নিয়ে এলি, কি ছেলে রে। কি মেঘ করেছে দেখেছিস? আজ বৃষ্টি হবে না? এ মেঘে বৃষ্টি হয় না। বাজি বাজি জয়া, এই জয়া, যাই যাই মা। খেতে দাও। কোথায় যাবি এত সকালে? ক্লাস আছে। ঝাড় দেবার ক্লাস? ঠিক ধরেছিস তো, তোর সত্যি বুদ্ধি আছে রে ছোটদি। শৈবাল ভাত দিয়েছি, যাই। উহ, এত গরম না? খেতে বসে তোর এত তাড়া কিসের রে? ছোটদিকে তুই দেখে গেল, কিছু বলে গেছে? তোর দরকার কি? কত খবরই রাখিস বাড়ির। দাউরি চাইছে কি? পন 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 চাইলে বলো। তুই দিবি? বুড়ো বাপটার সব শুদ্ধ চারটে দাঁত আছে, প্লেন করে দেব। সেদিন বৌদির সঙ্গে দেখা হয়েছিল। কার সঙ্গে? অঞ্জলি বৌদির সঙ্গে। তোর আর ভাত লাগবে না? তোমরা কিন্তু ঠিক করো নি মা। তুই থামবি? সবসময় কি থামানো যায় মা? তোমরা কত উদারতা মহত্ব এসব কথা বলো, অথচ বৌদিকে তোমরা বুঝতেই পারোনি, চাওনি। চলুন আমরা ফিরে যাই দু বছর আগেকার কয়েকটি ঘটনার মধ্যে, যেখানে মন্দার আছে, অঞ্জলি আছে, আর আছে অমিত। একদিন শেষ বিকেল বসন্তকাল, অমিতের দোতলা বাড়ির বারান্দায় যে সামান্য কিছু কথা হয়েছিল দুটি মানুষের মধ্যে, তা কিন্তু সত্যি সামান্য ছিল না। ওখানেই লুকিয়েছিল আমাদের এই সিনেমার গল্প। তোমাকে আমার ভালো লাগে,
দাদা মারা যাওয়ার পর আপনি আমাদের অনেক উপকার করেছেন। সেটা যে কেউ করত। আমি তোমাকে ঠিক বুঝতে পারি না। মানুষকে বুঝতে সময় লাগে, সে সময় আপনার আছে? সেটা তুমি ঠিকই বলেছ, যখন যেটা আমার দরকার সেটা আমার তখনই চাই। আমার কাছ থেকে আপনি কি চান? বললাম যে তোমাকে আমার ভালো লাগে। হ্যালো, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে মন্দার বোসকে একটু ডেকে দিন না। হ্যালো মন্দার, আমি অমিতদার কথা বলছি। হ্যাঁ শোনো, আমার ওই যে বন্ধু বিনয়ের বোনের কথা তোমাকে বলেছিলাম না, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে? ও তোমার সাবজেক্টে এম এ দিচ্ছে, তুমি ওকে একটু কোচ করাতে পারবে? আমার সময় কোথায় অমিতদার? এটা তোমাদের ধোঁয়াটে শ্রেণীহীন শোষণহীন সমাজের সমস্যা নয়, এটা একটা ছোট্ট বাস্তব সমস্যা। বুঝলাম, কিন্তু সব সমস্যা সমাধানের দায়িত্ব কি আমাদের অমিতদার? আরে না না, এটা আমার একটা রিকোয়েস্ট, ধরে নাও, একটু দেখিয়ে দাও না। অমিতদাকে একটা থ্যাংকস দেওয়া দরকার। এইরকম মজার একটা টিউশন পাইয়ে দিয়েছে জানো, আজকাল প্রায় আমি একটা স্বপ্ন দেখি। এই সব কিছু বদলে গেছে, একটা গোটা সমাজ ব্যবস্থা পাল্টে গেছে। আচ্ছা তুমি ভাবতে পারো এরকম অবস্থা কোনোদিন সম্ভব হবে? আমি পারি। আসলে ব্যাপারটা কি হয়েছে জানো, যে একটা গোটা ব্যবস্থা ভেঙে ফেলে আর একটা নতুন ব্যবস্থা তৈরি করা। আপনার আর কোনো কথা নেই? মানে সবাই বুঝতে পারে এমন সহজ কোনো কথা এখনই হয়তো নেই, কিন্তু তার মানে এই নয় যে যা বলছি তা ভুল। আপনাকে দেখে মনে হয় আপনি কোনোদিন কোনো সমস্যার সামনে দাঁড়ান নি। কি সমস্যা? ও অঞ্জলি, তুমি কি ব্যাপার? একটা গন্ডগোল হয়েছে বাড়িতে? না, এবার একটা কিছু ঠিক করতেই হবে। আমি ডক্টর মজুমদারের সঙ্গে কথা বলছি। তুমি যা চাইছো তা আমি কিছুতেই পারবো না। এটা কোনো যে এক্সপেরিমেন্টের ব্যাপার নয়, পাগলামি করো না। এটা পাগলামি না। আমি কালই তোমাকে ডক্টর মজুমদারের কাছে নিয়ে যাব, ঘন্টা খানেক তো ব্যাপার। না
কি হয়েছে মা গো? কাঁদছিস কেন? তোর মা থাকলে হয়তো সে তোকে বুঝত, কিন্তু কিন্তু তুই তো আমাকে কিছু বলিস না। কে কে? হ্যাঁ খুলছি খুলছি। মন্দার এসছে। প্রায় ভাবি তোমাকে জিজ্ঞেস করবো আলমারিতে এত বই কার? দাদা এই বইগুলো দিয়ে দাদা নিজেকে সবকিছুর থেকে আড়াল করে রাখত। দাদা তোমাকে খুব ভালোবাসতেন না? শুধু ভালোবাসতেন না, তিনি আমার সবচেয়ে বড় বন্ধু ছিলেন। আমার যদি এরকম একজন বন্ধু থাকতো বেশ হতো, কিন্তু আমি তো বাড়িতে সবচেয়ে বড়। তোমাকে কেমন যেন লাগছে, সত্যি কিছু হয়নি? আমি চলি। সময় হবে কখন? আপনার কলেজের পর? কাল রোববার। একটা কথা ছিল।
আপনার কাছে লজ্জা করে লাভ নেই। আমার একটা চাকরির দরকার, আপনি তো এত জানাশুনো। অমিতাকে বলেননি? ভদ্রলোক আমাদের অনেক উপকার করেছেন, উনাকে আর বিরক্ত করতে চাই না। এখনই চাকরির জন্য ব্যস্ত হচ্ছে কেন? পড়াশোনা ছেড়ে দেবে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, লোকটিকে আমার একটুও পছন্দ নয়। তাছাড়া আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। চাকরি করা ছাড়া তো অন্য রাস্তা আছে, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কিন্তু সেটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি বুঝতে পারছি না মা কথাটা তোমাকে বলি কি করে। কিন্তু আপনি তো কিছুই জানেন না আমার সম্পর্কে, এমনকি আমাকে ভালোভাবে চেনেনও না। তুমি যা বলেছো তার বাইরে আমার কিছু জানার নেই। যদি থাকি? থাকলে তুমি নিশ্চয়ই আমাকে বলতে। অঞ্জলি, অঞ্জলি শোবে এসো। পর থেকে লক্ষ্য করছি মাঝে মাঝে তোমাকে কেমন যেন অন্য মানুষ কো দেখায়। তাই? তুমি জানো না, তোমার মনে আছে বিয়ের আগে একদিন আমরা এখানে বেড়াতে এসেছিলাম? আছে। সেদিন হঠাৎ তোমাকে দেখে মনে হয়েছিল আমি যা বলতে চাই তার অনেক বেশি তুমি বুঝো। হয়তো তাই, কি জানি, মাঝে মাঝে তোমায় দেখে মনে হয় আমি যা বলতে পারি না তা হয়তো তুমি কোনোদিন বুঝতে পারবে না। তাহলে তো বলে ফেলাই ভালো। বিয়ের আগে একদিন তুমি বৃষ্টিতে ভিজে আমাদের বাড়িতে এসেছিলে, তোমাকে দেখে ভীষণ অবাক হয়ে গেছিল, তোমার আসার কথাও ছিল, কিন্তু সেদিন তো তোমাকে আমার কিছু বলতে হয়নি, কোনো দরকারও হয়নি বলার।
চা এনেছি। তোমায় একটু কথা বলবো। কি কথা? ভেবেছিলাম বিয়ের মাসখানেক পরে তোমার কথাটা বলব। তোমাকে বিয়ের আগে আমি একটু মিথ্যে কথা বলেছিলাম। মিথ্যে মানে? আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার ব্যাপারটা মিথ্যে ছিল। ও এই না আরো আছে আরো আমি তোমায় ঠকিয়েছি। আমি বিয়ের আগে তুমি কি বলছো তুমি জানো? জানি, আমি ঠিকই বলছি। তুমি কি পাগল? বিয়ের আগে বললে না কেন? যে আসছে তাকে আমি বাধা দিতে চাইনি, আর কেন চাইনি তা আজ আমি তোমাকে বোঝাতে পারব। তার একটা পরিচয়ের দরকার ছিল, সে যেভাবেই হোক। শুধু তাই? না, আজ যদি বলি তোমাকেও চেয়েছি তাহলে কে বিশ্বাস করবে? লোকটি কে? কি লাভ শুনে? এই এক মাস তোমার মুখের দিকে আমি তাকাতে পারিনি, বিশ্বাস করুন, কিন্তু আর পারলাম না। আমি জানি তুমি মেনে নিতে পারবে না, আমার চলে যাওয়াই ভালো। তুমি যদি কোথাতে যেতে চাও যেও, আমি বাধা হব না।
আমি যাচ্ছি। কলেজ যাবি না? সোশ্যাল অ্যান্থ্রোপোলজিস্টদের মধ্যে মর্গান মানে এল এইচ মর্গানই প্রথম যিনি মানুষের প্রাগৈতিহাসিক অবস্থার বিশ্লেষণ সম্পর্কে একটি স্পষ্ট নিয়ম তৈরি করেন। সেভেজারি, বার্বারিজম অ্যান্ড সিভিলাইজেশন, বন্য অবস্থা, বর্বরতা এবং সভ্যতা, এই তিনটি স্তরে সমাজ বিবর্তনকে ভাগ করে তিনি দেখালেন যে কিভাবে মানবিক সম্পর্ক এবং নারী পুরুষের আপেক্ষিক সম্পর্কে পরিবর্তন ঘটেছে। আগের ক্লাসে আলোচনার সময় আমরা দেখেছি যে সভ্য দেশে সভ্য যুগে মেয়েদের জীবনের গ্লানির আসল কারণ কোথায়। ব্যক্তিগত সম্পত্তি ও শ্রেণী বৈষম্যের উপরে দাঁড়িয়ে মানুষ, না ঠিক সব মানুষ নয়, কেবল পুরুষ মানুষেরাই মেয়েদের ঘর সংসারে কাজে বন্দী করে ফেলল, ব্যক্তিগত সম্পত্তির মতোই তাদের ব্যবহার করতে লাগল। এঙ্গেলস দেখিয়েছেন যে মেয়েদের মুক্তির জন্য চাই ব্যক্তিগত সম্পত্তি সম্পূর্ণ বিলোপ, যেটাকে আমরা বলছি রাজনৈতিক এবং সামাজিক মুক্তি। একমাত্র তখনই নরনারীর সুস্থ সম্পর্ক সম্ভব যার মধ্যে দিয়ে নারী ফিরে পাবে তার প্রকৃত মর্যাদা। এই অডাসিটি ভাবতে পারেন, বলে কি আমি বাজারি নোট মুখস্থ করে পাশ করেছি, পার্ট ওয়ানে ফার্স্ট ক্লাসে আমাকে চ্যালেঞ্জ করছে, বলছে আমি নাকি ইতিহাসের কিছুই জানি না। আসলে আপনার নোটটিকে পয়সা করায় ওদের বোধহয় হিংসে হচ্ছে। নিজেকে অতটা চালাক ভাববেন না আদিত্যবাবু, ওরকম বাঁকা কথা বলতে আমিও পারি। আপনার মতো একই সাথে বিপ্লব করা আর বিয়েতে নগদ টাকা নিয়ে রানীকুঠিতে জায়গা কেনার প্রতিভা আমার নেই। এটা কিন্তু তেমন বাঁকা কথা হলো না। চুপ করুন বিভূতিদা, আপনাকে ওদের ওকালতি করতে হবে না। এই যে মন্দারবাবু, বলুন তো আমি নোট লিখে পয়সা করেছি, বলুন তা কি হয়েছে? কি পারে না বাবা, কতদিন চালাবেন এভাবে? স্যার, এক ভদ্রলোক বাইরে আপনার জন্য অপেক্ষা করছেন। কিরে, আগে আসতে পারিনি, দেরি হয়ে গেল। তোকে আজ কলেজে কয়েকবার ফোন করেছিলাম, তোদের কলেজের ফোনটা খারাপ, আমি তোর নতুন ঠিকানাটা জোগাড় করেছি। দেখ, গুরুসদয় রোডের দিকে, জায়গাটা আমি চিনি। তোর ক্লাস শেষ? হ্যাঁ, চল একটু চা খেয়ে আসি। এক মিনিট দাঁড়া, তোকে একটা ছেলের শেল্টারের কথা বলেছিলাম, কিছু করতে পারলি? তোকে যে বলেছিলাম অনেকদিন তেমন কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
তোকে একটা কথা বলবো? বল। অনেকদিন ধরে লক্ষ্য করছি তুই একটা ব্যাপার নিয়ে বড় বেশি ভাবছিস। কি ব্যাপার বলতো? বুঝতেই পারছিস, অঞ্জলির কথা ভুলতে পারছিস না, আবার এদিকে নন্দিনীর দিকে এগিয়ে যাচ্ছিস। তোকে আজকাল বড় বেশি কনফিউজ মনে হয়। ঠিক তা নয়। ঠিক তাই, তুই আজকাল অনেক বদলে গেছিস মন্দার। হবে হয়তো, তোর মনে আছে কতদিন আমরা শুধু তুই আর আমি একসঙ্গে হেঁটে শ্যামবাজার থেকে ভবানীপুরে আসতাম? তখনকার পথ ঘাট লোকজন আজ কেমন সব বদলে গেছে। তখন ময়দানে মিটিং শুনে মনে হতো We are bringing in a new age. হয়তো একটা কিছু ঘটবে। We felt exclusive. We felt loyal to the cause. কিন্তু এখন আর সেসব দিনগুলো নেই রে। সব শান্ত হয়ে আসছে। আসলে তুই নিজে অনেক দূরে সরে গেছিস। সরে আসার মতো অনেক ঘটনা চোখের সামনে ঘটে গেছে। হয়তো ঘটেছে, তুই সবকিছু শান্ত হয়ে গেছে এ কথা তোর বিশ্বাস করা উচিত নয়। মানুষ সুখে আছে, রাজনীতির খেলা শেষ হয়ে গেছে। ইজ ইট এ বেটার ওয়ার্ল্ড? আসলে ব্যাখ্যা অনেক হয়েছে মন্দার, এবার আমাদের কিছু করে অবস্থাটাকে পাল্টানো দরকার। ব্যাপারটা তুই ঠিক ধরতে পারছিস না নিপুতি। ঠিক ধরতে পারছি। আসলে কি জানিস, ব্যক্তিগত সমস্যাগুলোকে আমরা মোটেই ছোট করে দেখি না, কিন্তু সেগুলো নিয়ে বড় বেশি ভাবলে মানুষ কুঁজো হয়ে যায়। আগে আমার নিজের উপর প্রচন্ড বিশ্বাস ছিল, কিন্তু সে বিশ্বাসে কোনো ভিত্তি ছিল না। অন্তত আমি তাকে শক্ত করে গড়ে তুলিনি। ভেবে দেখিনি, বুঝে দেখিনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। আমার জীবনে যা ঘটে গেছে সেসব নিয়ে ইদানিং সত্যি বড় বেশি ভাবি। আজকাল আমি নিজেকেও বোধহয় সন্দেহ করতে শুরু করেছি। সেই জন্য আমরা যদি আমাদের কতগুলো ব্যক্তিগত সমস্যার সমাধান করতে না পারি, তাহলে দেখা যাবে বৃহত্তর সমস্যার সামনে মুখ পড়ে যাচ্ছে। মনে রাখতে হবে যে শাসক শ্রেণী মধ্যবিত্তের এই দুর্বলতা সম্পর্কে সম্পূর্ণ সজাগ এবং মাঝে মাঝে এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে থাকে। তা নাহলে দেখা যাবে আমরা বারবার আন্দোলন করে যাচ্ছি। একদিন যে বিশ্বাস নিয়ে মন্দার চারপাশের নড়বড়ে ব্যবস্থাকে বদলে দেওয়ার কথা ভাবত, তার চেহারা সেদিন তার কাছে খুব স্পষ্ট ছিল না। থাকলে কি সে পাশের মানুষটির সমস্যাই বুঝতে পারত না? অঞ্জলি জানত যে বাচ্চা সমেত অবিবাহিতা অঞ্জলিকে আমরা মেনে নেব না, কিন্তু কোনো রাজনীতির ধার কাছ দিয়ে না গিয়েও অঞ্জলি বুঝেছিল তার পক্ষে বাচ্চাকে বাঁচিয়ে রাখাই হবে এই ভীতু লোভী পুরুষ মানুষদের গড়া সমাজের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। অথচ এই সোজা সত্যটুকু বুঝতে মন্দারের অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, একটা ফোন করতে পারি? দাদু ভাই, এই যে
দাদু কই দাদু ভাই কোথায় গেল কি লিউটা ধর ধর তুই বসে থেকে বসে জল আছে এই উফ ওই কোথায় গেল বাবা ওকে একটু দেখো না সে নিচ্ছি কিন্তু সকালবেলা জ্বর দেখেছি দেখেছি আজ নেই কি হয় ওর মাঝে মাঝে এবার অন্য ডাক্তার দেখ এসো দাদু এসো 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 বলছিলাম আজ ওর আমি স্কুলে নাই গেলি দুপুরবেলা ছেলেটা আমার কাছে থাকতে চায় না ঘুমোয় না রোজ রোজ কি স্কুল কামাই করে যায় বাবা সে তো বুঝি এই অঞ্জলি দি কে অঞ্জলি দি তোমার টেলিফোন আসছি কে কে হ্যালো হ্যালো কি হচ্ছে কি হ্যালো তোমাকেই তো ডেকে দিতে বলল বোধ হয় লাইন কেটে গেছে বাবার শরীর কেমন ভালো আমি যাচ্ছি প্রত্যেক দিন রাতে শৈবাল আমার একটাই জীবন বারবার আমি ভুল করতে পারবো না বারবার ভুল করা আর ভুল করা ঝুঁকি নিয়েও কাজে নামা এক জিনিস নয় পানুদা তোর মতো আমিও ভাবতাম শৈবাল কিন্তু বিপ্লবের বাসটা তুই বোঝাই তোদের জন্য না থেমেই চলে গেছে এমনকি ফুটবোর্ডেও তোতে জায়গা হয়নি বিপ্লবটা তোমার কাছে একটা ডবল ডেকার বাস আমার কাছে তার নয় পানুদা তত্ত্বটা যদি ঠিক হয় কয়েকটা শহরের ছেলে গ্রামে গিয়ে কি ভুল করলো না করলো তা নিয়ে এত হয়েছই কেন তাতে কি প্রমাণ হলো তারা ভুল করেনি ভুল ভুল করে চেঁচাচ্ছ শুধু কিন্তু ভুল যাতে না হয় সেজন্য আগে কি করেছো তোমরা আর এখনই বা কি করছো পরিষ্কার করে বলো তত্ত্বটা কি ভুল তাহলে এসো সেটা নিয়ে কথা বলি আর তত্ত্ব ঠিক কাজে ভুল তাহলে এসো কোন কাজে কোথায় কি ভুল হয়েছে সেটা নিয়ে কথা বলি থাক আর আমার কথা বলা দরকার নেই তোমাকে নিয়ে আমাদের আর ভাববার কিছু নেই পারুদা তোমার পুরো ভবিষ্যৎকে ফ্রিজে ঠান্ডা করে জমিয়ে রাখো চাই কি কোনো নির্ভীক জাতীয়তাবাদী দৈনিকের রাজনৈতিক সংবাদদাতাও বনে যেতে পারো তা নিয়ে আমরা আমরা কেউ বাধা হব না এই শৈবাল তোর দাদা এই শৈবাল শোন কিছু বলবি মা বলছিলেন তোর সঙ্গে নাকি ওর দেখা হয়েছে কার বৌদির হ্যাঁ হ্যাঁ কোনো কথা হয়েছে না আমায় দেখতে পাইনি দেখলে হয়তো বলতো খবর পাঠিয়েছিস দেখা করার জন্য এমনি আমার দেরি হয়ে যাচ্ছে দেখি পরিমরি করে স্কুল থেকে চলে এলাম এসে দেখি বাবু পাচ্ছেন মিটিংটা সারতে একটু দেরি হয়ে গেল গো অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না হ্যাঁ তুই অনেকদিন আসিস না মা জয়া সব কেমন আছেন ভালো টুকু ভালো আছে মাঝে মাঝে ভালো থাকে তখন দেখি কিছুই বুঝতে পারি তো দাদা কেমন আছে দীপ্তি আছে আচ্ছা বৌদি তোমার রাগ হয় না দাদার উপর
না আমার হয় একটা লোক কেবল সারা জীবন বই পড়ে গেল অন্যদের বক্তৃতা দিয়ে গেল যেই তার নিজের জীবনে সেই বক্তৃতাগুলো সত্যি সত্যি সমস্যা হিসেবে হাজির হলো অমনি ব্যাস ল্যাজ কুটিয়ে দৌড় থাম তোকে আর বক্তৃতা দিতে হবে চল কোথায় গিয়ে বসি চল তুমি সে খিদে পেয়েছে কিছু অনেক কিছু খাই শুনছেন কাল আপনি স্কুলে যাননি না আজ একটু শরীর খারাপ ছিল কাল বসে উল্টো রোগ বলে টিফিনের পরেই ছুটি হয়ে গেল কাল শৈবাল এসেছিল কিছু বলেছে হ্যাঁ আপনার কথা জিজ্ঞেস করছিল তবে আমাদের একটা মিটিং থাকায় অন্য সব কথাই বেশি হয়েছে আচ্ছা আপনার বাচ্চা আজ কেমন আছে আজ একটু ভালো আচ্ছা আমার এক ডাক্তার বন্ধু আছে চাইল্ড স্পেশালিস্ট তাকে দিয়ে একবার দেখান না এত ঘন ঘন ভুগছে বেশ তো একদিন একটা অ্যাপয়েন্টমেন্ট করুন না তখন আপনাকে ডাকার পরই যেরকম গম্ভীর মুখ করে তাকালেন তাতে বেশ ভয় পেয়ে গেল কি করবো সমীর বাবু আপনি তো জানেন আমার একদিকে স্কুলের তাড়া অন্যদিকে বাচ্চার ঝামেলা তারপর যদি পেছন দিকে কেউ ডাকে এই রে এই বাসটাও যদি মিস করি তাহলে আবার স্কুল লেট গরিবের গম্ভীর মুখ কাল যায়নি আর যদি আবার লেট হয় তাহলে আজ নাই বা গেলেন লেট তো হয়েই গেছে আচ্ছা আজ যদি নাই যাই কি হবে আজ সত্যি স্কুলে যাবেন না না চলুন দেখি আপনার সেই ডাক্তার বন্ধু সত্যি সত্যি চাইল্ড স্পেশালিস্ট না দাঁতের ডাক্তার না না সত্যি চাইল্ড স্পেশালিস্ট আমার খুব বন্ধু লীলা আপনি সত্যি যাবেন যাব কিন্তু আজ না আপনারও তো দেরি হয়ে যাচ্ছে চলুন বাসে এসে আছে
কে বাবা তুমি হঠাৎ এসো এসো আপনি বাড়ি পাল্টেছেন আমাদের জানেননি তো ফ্ল্যাটটা কেমন ভালোই আপনার আগের ফ্ল্যাটটা তো ভালোই ছিল বদলালেন কেন তুমি তো জানো এক জায়গায় আমার বেশি দিন ভালো লাগে না তা কি খায় বলো চা না কফি কিছু না গণেশ মন্দার এসছে কফি দাও বলো তা কি খবর বলো চলে যাচ্ছে আপনি তো বেশ ভালোই আছেন এইসব দেখে ভালো থাকা কাকে বলে তুমি জানো এক একদিন প্রচন্ড ড্রিঙ্ক করে যখন আমি রাত্রে বাড়ি ফিরি তখন আমার মনে হয় আমার এই অ্যাপার্টমেন্টের একদম উপরে উঠে যাই ওপর থেকে ঝাঁপিয়ে পড়ি কোনো কিছুর সঙ্গেই আমি নিজেকে ঠিক মেলাতে পারি না ভোর হলে আবার সব ঠিক হয়ে যায় জানি না কি ঠিক হয়ে যায় আপনার সঙ্গে একটা বিশেষ দরকার ছিল আমি তাই বলো কি ব্যাপার আচ্ছা অমিতদা আমাদের বিয়ের আগে অঞ্জলি সম্পর্কে কোনো ঘটনা আপনি জানতেন মানে আপনি কি কিছুই জানতেন না হঠাৎ এতদিন পর এ কথা তোমার মাথায় ঢুকলো কি করে মাথায় কিছুই ঢুকছে না অমিতদা তাই কিছু একটা ঢোকাতে চাইছি অঞ্জলিদের সঙ্গে আমার বহুকাল দেখা হয় না তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে শুনলাম হ্যাঁ তা প্রায় বছর দুয়েক তা আবার বিয়ে করছে তো সবই জানেন দেখছি হ্যাঁ সবই কানে আসে আমার কেমন যেন মনে হয় অঞ্জলির ব্যাপারটা আপনি বোধহয় জানতেন আজ হঠাৎ এতদিন পরে এসে বারবার তুমি এক কথাই বলছো আমি কিছুই জানি না আর এসব কথা ভেবে এখন লাভ কোনো মানে আছে তবু মনে হয় আমি ঠকে গেছি এ কথা ঠিক ভুলতে পারছি না ভুলে যাও সব ভুলে যাও বিয়ে ঠিয়ে করো দেখবে সব ঠিক হয়ে গেছে ভুলতে পারলেই আমি সবচেয়ে বেশি খুশি হতাম কিন্তু ওই ঘটনার পর মানুষ হিসেবে বেঁচে থাকাটা আমার কাছে কেমন যেন আটকা খেয়ে গেছে আরে ওসব বাদ দাও ভাই তুমি আমার সঙ্গে এক জায়গায় যাবে রঞ্জন বাইরে থেকে দু বোতল স্কচ এনেছে কয়েকজনকে ইনভাইটও করেছে তুমিও যেতে পারো কেউ মাইন্ড চলি বিয়ে করে বউ নিয়ে এসো তোমারই তো ভাই দেখো গিয়ে সামনে চায়ের দোকানে হয়তো বসে আছে দাঁড়া এক
একটা গেঞ্জি নিয়ে আসি। হ্যাঁ দাও। আজকাল শুনি পার্টিও করে, বংশের ধারা পেয়েছে, সে মানুষটা তো একরেই গেল, কি হলো তাতে, অভাব মিটল? সারা দেশ জুড়ে অভাব মা, তোমার আমার অভাবে কি হবে? এই দাদা, তোর একটা চিঠি এসেছে। কোথায় রে? ওই তো রয়েছে ওখানে। কোথায় যে রাখিস? এই যে নে। এই শোন। কি বল? আরে শৈবাল কি তোকে বৌদির ব্যাপারে কিছু বলেছে? কোন বৌদি? অঞ্জলির কথা বলছি। তোর জন্য না সত্যি দুঃখ হয় দাদা। কেন? তোর যা ভুলে যাওয়ার কথা তাই তুই মনে রাখিস। তুই যে আজকাল ভুলে যাওয়া নিয়ে রিসার্চ করছিস তা তো জানতাম না। নন্দিনী বসতে দিন না। হ্যালো নন্দিনী, কি ব্যাপার হঠাৎ চিঠি? এমনি কয়েকদিন দেখা হয়নি তাই। কেমন আছো? আজ আসবে এই 5টার সময়? আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আগের দিন যেখানে দেখা হয়েছিল কে ফোন করেছিল রে? ওই ও মন্দাবাবু। তুই তাহলে এবার সত্যি মন্দারবাবুকে বিয়ে করছিস? বিয়ে যখন করতেই হবে তখন মন্দারের চেয়ে ভালো লোক পাবো কোথায়? অনেককেই তো দেখলাম। তোর মা কেমন আছে? মাকে নিয়ে মুশকিল রে, মাঝে মাঝে আমার ঝামেলায় পড়তে হয়, মাথা ঠিক রাখতে পারি না। লোকে ভাবে আমি একটা ফ্ল্যাট, কিন্তু তোকে সত্যি কথা বলছি মধুচন্দা, এতদিন আমি মার জন্যই বিয়ে করতে পারিনি। তাই হয় হতো যদি সংসারে অশান্তি হয়। তাছাড়া তোর মনে আছে সেই বিনায়ক ভট্টাচার্যকে? ও সে অ্যান্ডারসন কোম্পানির ছোকরা সাইকেল নিয়ে নিল। হ্যাঁ, ও হঠাৎ একদিন আমাকে ওর ফ্ল্যাটে, তুই তো সবই জানিস, তোর কাছে কোনো লজ্জা নেই, একটা ভয়ানক ইন্টিমেট মোমেন্টে কি বললো জানিস? তোর মধ্যে একটা ইনসেন্ট প্যাশন কাজ করে নন্দিনী, তোমার বাড়িতে কারো মাথাটা তো খারাপ নেই তো? তুই বিশ্বাস করবি না, সেই শুনে কি যে হলো আমার, চট করে মাথায় রক্ত উঠে গেল, ঠাস করে একটা চড় মেরে বাড়ির থেকে বেরিয়ে এলাম, আর কোনোদিনও যাইনি। না এই 5 মিনিট। চিঠি কবে পেয়েছিলে? কাল। এখানে খুব একা লাগছিল, চলো না আজ আমাদের বাড়ি যাবে, ট্রেনে তো বিরতি কয়েক মিনিট। আজ থাক, অন্য আরেকদিন যাবো। প্রায় 6 মাস হয়ে গেল, কোনোদিন গেলে না আজ পর্যন্ত। বললাম তো অন্য আরেকদিন যাবো। বুঝেছি। মানে এই অঞ্জলির জন্য মন খারাপ? নন্দিনী, এত গম্ভীর হয়ে আছো কেন? কই না তো রাগ করেছ? না, দাদাই বুধবার আসছে। ও ভাবছিলাম তোমাকে কয়েকটা কথা বলবো। বলো। না এখন থাক। আচ্ছা থাক তাহলে।
খেয়ে নাও, বাড়ি থেকে মেয়েকে কিছু আনতে দেবো। তুমি ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত কোথায়? এই শোনো, আমার একটু তাড়া আছে, আজ উঠি। বসে তো মা, ভেতরে যাও, যাও বলছি। মার শরীরটা ভালো নেই, দাড়ি কাটেনি কেন? ছেলেকে দাড়ি না কাটলে বিচ্ছিরি লাগে। কি হচ্ছে? ছাড়ো মা, যাও যাও বলছি। যাবে না? ভুল করলাম, আজ তোমাকে না নিয়ে এলেই ভালো হতো। শিয়ালদার ট্রেন কখন? মিনিট করে দেরি আছে, এত খারাপ লাগছে, চাটাও খেয়ে আসতে পারলে না। কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো। মানে আমি যে বলবো, তার সঙ্গে কিন্তু আজকে যা ঘটলো তার কোনো সম্পর্ক নেই। এই কদিনে আমি সমস্ত ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে চেষ্টা করছি। তুমি কি চলে যেতে চাও? হ্যাঁ, আসলে আসলে গত দু বছর ধরে আমি একটা ভুলকে সত্যি করে তুলতে চাইছিলাম, কিন্তু তা হয় না। ওই যে তোমার ট্রেন আসছে। খুলছি খুলছি খুলছি। কে? ও তুমি? একটু দরকার ছিল।
কেমন আছো? ভালো। মা ভাই বোনেরা? ভালো। আপনি কেমন আছেন? কোন রকম। কেউ নেই পুচি? কেউ নেই মানে? ও অঞ্জলি। হুম। ভেতরে ঘরে শুয়ে আছে, জ্বর হয়েছে। ও যাও না, ভেতরে চলে যাও, ডাকলেই সারা পাবে। অঞ্জলি, ও বাবা হয়ে গেছো না? তোমাকে একটা কথা বলতে এলাম। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। হঠাৎ তোমাকে দেখতে ইচ্ছে করলো, বসো। কি যেন বলতে বলছিলে? তোমার বাচ্চা কোথায়? নিচে। বাচ্চার বাবা মানে সেই ভদ্রলোক, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই? না। আমি কিছু খাবো না। কেন কেন? এতটা রাস্তা এলে খিদে পাইনি। ঠিক আছে থাক। এই যে দাদু ভাই, এসো এসো, চলো আমরা বেড়ু করতে যাই। হ্যাঁ আমরা বেড়ু করতে যাই, আমরা বেড়াবো। হ্যাঁ চল চল। ডিভোর্স জিনিসটা বাবা তেমন বোঝেন না, শিখেলি মানুষ। তাছাড়া বাবার কি দোষ, আমি নিজেও এখনো সম্পূর্ণ মন থেকে মুছে ফেলতে পারিনি। ওসব কথা থাক। থাকবে কেন, এখন তো আমার আর কোনো ভয় নেই। আর এখন তো তুমি আমার আর কেউ নও। তবু মনে হয়, কি বলে মনে হয়, কতদিন তোমার স্কুলে যাতায়াতের রাস্তার ধারে দাঁড়িয়ে দূর থেকে তোমাকে দেখেছি, পেছন পেছন হেঁটেও গেছি, ভেবেছি ডাকবো, যা বলতে চাই বলবো, কিন্তু পারিনি। আমিও দেখেছি তোমায় দু একদিন, কিন্তু তারপরে খুঁজে পাইনি। চা খাবে? না। তুমি কি আমার কথা মাঝে মাঝে ভাবো? ভাবি। কেন ভাবো? মানুষ ভালোবাসার কথা সহজে বলে, কিন্তু অপমানের কথা সহজে বলে না। আচ্ছা অঞ্জলি, একটা কথা বারবার মনে হয়, তুমি এরকম একটা ভুল করলে কেন? কি লাভ শুনে? তা ঠিক, কোনো লাভ নেই শুনে। সেদিন তোমাকে সব কথা বলতে পারিনি, বলার সময় হয়নি, তাছাড়া সুযোগও ছিল না। কিন্তু আজ আমি তোমাকে সব বলব। একটা বিশ্বাস নিয়ে আমি একজনের কাছে গিয়েছিলাম, একটু বেহিসাবি লোক, তার কেউ নেই, প্রায় আসতেন আমাদের বাড়িতে, ভালো লাগত। মনে হয়েছিল একটা দাঁড়ানোর জায়গা পেলে হয়তো তার বাকি জীবনটা এভাবে ভেসে যেত না।
তাহলে তাকেই তো তুমি করলে পারতে। বিয়ের তো কোনো কথা উঠেনি, তাছাড়া বাচ্চাটাকে বাদ দিয়ে এমন একটা সম্পর্ক তিনি চেয়েছিলেন যা মেনে নিলে আমার বিশ্বাসটাই মিথ্যে হয়ে যেত। তাহলে আমাকে বিয়ে করলে কেন? তোমার মনে হয়নি আমাকে ঠকানো হবে? যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন মনে হয়েছিল তুমি অনেক আলাদা, অনেক অন্যরকম। বাচ্চাটাকে বাদ দিলে কি এমন ক্ষতি হতো অঞ্জলি? কি করে দেব? বাচ্চা যাই হোক, আমি তো তার মা, তার পরিচয় আমার সবচেয়ে বেশি দরকার ছিল। শুধু তাই? না, তাও না। তুমি ঠিক বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি। আচ্ছা অঞ্জলি, আমি যদি তোমার কাছে মাঝে মাঝে এরকম ভাবে আসি তুমি কি কিছু মনে করবে? কি যে বলো, কিছু মনে করব না, তোমার যখন খুশি এসো। জানো আজকাল প্রায় আমি একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? একটা বাস ভিড়ে বোঝাই, তুমি কিছুতেই নামতে পারছো না, ভয় তোমার চোখ ঠিকলে বেরিয়ে আসতে চাইছে। তোমার বাচ্চাটা যদি তোমার হাত থেকে ছিটকে বেরিয়ে যায়। কি বলছো তুমি? সাবধানে থেকো অঞ্জলি, বাচ্চাকে নিয়ে সাবধানে বাসে উঠো, সাবধানে রাস্তা পার হয়ে। মন্দার আর অঞ্জলির গল্প এখানেই শেষ। এরপর ওরা অনেক কথা বলেছে ওখানে বসে। অঞ্জলির বাচ্চা, নৃপতির বন্ধু, সেই ফেরারি রাজনৈতিক কর্মীকে আশ্রয় দেওয়া আজ আর দুটি আলাদা প্রশ্ন নয়। অনেকদিন আগে যেদিন বৃষ্টিতে ভিজে মন্দার এসেছিল অঞ্জলিদের বাড়ি, সেদিন ওর চোখের দিকে তাকিয়ে অঞ্জলি সব বুঝতে পেরেছিল। আজও আবার মেঘ করেছে, কালো হয়ে এসেছে আকাশ, হয়তো বৃষ্টি আসবে।